This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কম সুদে পথ ব্যবসায়ীদের ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে শিলিগুড়ি পৌর নিগমে। এই সুবিধা পেতে পৌর নিগমে লম্বা লাইন, সরকারের উদ্যোগে বেজায় খুশি পথ ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত দুবছর করোনা কারণে পথে বসছে পথ ব্যবসায়ীরা, সে সময় রাস্তাঘাট শুনশান হওয়ায় কোনো বিক্রি হয়নি তাদের, ফলে পথ ব্যবসায়ীদের ব্যবসা অস্তিত্ব সংকটে পড়ে। করোনা প্রকোপ কমে গেলেও পুঁজি না থাকায় নতুন করে ব্যবসা শুরু করতে সমস্যা হচ্ছিল তাদের, সরকারিভাবে ঋণ নেওয়া তাদের সম্ভব হচ্ছিল না। আবার বেসরকারিভাবে ঋণ নিতে গেলে লাগবে চড়া সুদ, ফলে ব্যবসা আর সেভাবে করতে পারছিলেন না তারা। পথ ব্যবসায়ীদের এই সমস্যার দিক বিবেচনা করে কেন্দ্র সরকারের তরফে প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি নামে একটি প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে নামমাত্র সুদে পথ ব্যবসায়ীরা নির্দিষ্ট পরিমাণ ঋণ নিতে পারবে। এই ঋণ যাতে শিলিগুড়ি পৌর নিগম এলাকার পথ ব্যবসায়ীদের পেতে কোনো অসুবিধে না হয়, সেজন্য চলতি মাসের 17 তারিখ থেকে দ্বিতীয় পর্যায়ে পৌর নিগম থেকে ব্যবস্থা করা হচ্ছে। এই সুবিধা পেতে পৌর নিগমের পথ ব্যবসায়ীদের লম্বা লাইন, সরকারি উদ্যোগে তারা সাধুবাদ জানিয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বলেন, শিলিগুড়ি পৌর নিগমের তরফে গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখা হচ্ছে, আমরা চাইছি আরও বেশি করে মানুষ এই ঋণ নিক। অর্থনীতির দিক থেকে খুব খারাপ সময় যাচ্ছে দেশের, কিছু মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই আমাদের লক্ষ্য। এখনো পর্যন্ত 1500 মতো আবেদন জমা পড়েছে, 1200 মতো আবেদন মঞ্জুর হয়েছে, 500 জনের মতো ঋণ পেয়ে গেছে। ভালো লাগছে। কিসের ব্যবসা রয়েছে আপনার? আমার ভালো লাগছে। কিসের ব্যবসা রয়েছে আপনার? আমার কম্পিউটার মানে ক্যাফে রয়েছে, ওটার থ্রুতেই আমাদের কাউন্সিলর শ্রী রঞ্জন শর্মা থেকে লোক এসে বলেছিল যে ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীদের 10,000 টাকা করে লোন দেওয়া হচ্ছে, তো সেই সেটাই আমি এসেছি। ভালো লাগছে, এটা আমার বাড়িতে ছোটো একটা মুদিখানা দোকান আছে, আমি চাই টাকাটা নিয়ে আরো কিছু মানে জিনিসটা বাড়াবো। আচ্ছা, এটার ইন্টারেস্টটা কম আছে, তো সেই কারণে আর কি। হ্যাঁ, দেখুন, এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মানুষের কাছে, গরিব পিছিয়ে পড়া ব্যবসায়ীদের কাছে আমরা এটা পাঠাতে চাইছি। 17 তারিখ থেকে আমরা এটা সেকেন্ড ফেজে খুব জোর দিয়ে সমস্ত কাউন্সিলরদের ইনভলভ করে, বাজার কমিটিগুলোকে নিয়ে মিটিং করে বারবার করে আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে এই সুবিধাটা তারা নিতে পারেন। করেছে তার মধ্যে প্রায় 1200 মতন গ্র্যান্ট হয়েছে এবং প্রায় 500 মতো তারা টাকা পেয়ে গেছে। তাই আপনাদের মাধ্যমে সকলের কাছে আবেদন জানাতে চাই যে সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো তারা অংশগ্রহণ করুন এবং এই সুবিধা নিয়ে তারা তাদের জীবন জীবিকাকে এগিয়ে নিয়ে যান।